দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতার বিচার হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনে সহস্র প্রাণহানির সঙ্গে সরাসরি যুক্ত শেখ হাসিনা বললেন আসিফ। হুকুমদাতা যারা ছিল দেশ খুবই পানিস্ট, সিভিয়ারলি পানিস্ট, আমাদের দেশে না পারলে বিদেশে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। দাবি মেনে নেয়ার কর্মবিরতি প্রত্যাহার করলো পুলিশ সদস্যরা, বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার ঘোষণা। গুলশানের সড়কে ফিরেছেন ট্রাফিকরা। প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ, এতদিন বিচার মেলেনি, এখন থেকে সুবিচারের আশা সমন্বয়কদের। আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে শহীদ মিনারে বিক্ষোভ, মোমবাতি প্রজ্বলন, সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি। ক্ষমতা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন শেখ হাসিনা, খবর ভারতীয় গণমাধ্যমের। শিগগিরই দেশে ফিরবেন, সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার অঙ্গীকার করেননি উপদেষ্টা বা সমন্বয়করা, এখন চলছে ফায়ার ফাইটিং জব, মন্তব্য তৌহিদ হোসেনের। দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। নয় বছর পর দেশে ফিরলেন ভারতে বন্দী থাকা বিএনপি নেতা সালাউদ্দিন, বললেন গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে অর্থবহ করতে হবে বিজয়। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা।